দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা রেসিপি, একটা ড্রিঙ্কস এর রেসিপি। রমজান মাসে আমরা অনেক কিছু খাই, ভাজা পোড়া, আমাদের আসলে অনেক পানির দরকার হয়, সেই জন্য আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা ড্রিঙ্কস। এটাতে আছে আনারস, সাথে স্ট্রবেরি, লেমন এবং চিয়া সিডস, এটা হচ্ছে আমাদের দেশে আমরা যেটাকে বলি আমরা রোজার মধ্যে যেটা খাই আর কি। চলুন আমরা দেখে আসি ভিডিওটা। আমি ওইটা বাংলা নামটা মনে পড়ছে না এখন, আমি বলবো তকমা তকমা তকমার আছে। চলুন দেখে আসি ভিডিওটা। আমাদের শুরুতে যেটা লাগবে, দেখুন ড্রিঙ্কসটা কি সুন্দর, একটা গোলাপি বর্ণ। শুরুতে লাগবে একটা আনারস, আনারসকে খোসা ছাড়িয়ে নিন, খোসা ছাড়িয়ে মাঝখানের অংশটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আনারস কিন্তু খুব ভালো একটা ফল, আমরা যদি আনারস মিষ্টি না হয় আমাদের খেতে ভালো লাগে না, বাট আনারসে প্রচুর ভিটামিন সি থাকে, অন্যান্য খনিজ পদার্থ থাকে, ভিটামিনের সমৃদ্ধ, ভিটামিন ডিও থাকে। আনারসটাকে কেটে আমরা ছোট ছোট পিস করে একটা বাটিতে নিয়ে রাখবো। কাটা হয়ে গেল আনারস, আপনাদের দরকার হবে স্ট্রবেরি। স্ট্রবেরি বাংলাদেশে কিনতে পাওয়া যায়, আর কিছু কিছু এলাকাতে বাংলাদেশে স্ট্রবেরিও হয়, মার্কেটে আপনি স্ট্রবেরি পাবেন। স্ট্রবেরিকে কিনে ধুয়ে পরিষ্কার করে আপনি ছোট ছোট পিস করে নিতে হবে। এই পিস গুলো করার পরে এগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করতে হবে। স্ট্রবেরিও খুব মিষ্টি হয় না, একটু টক টাইপের থাকে, তো স্ট্রবেরিতে অনেক আপনি ভিটামিন পাবেন। এগুলোকে একসাথে নিয়ে আপনি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। এই আপনার যদি ব্লেন্ডার থাকে, আপনি তাহলে এগুলোকে ছোট ছোট পিস করে এগুলোকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করুন। ব্লেন্ড করার সময় আপনাকে পানি দিতে হবে, আমরা ফিরে আসলাম আমাদের ভিডিওতে। ব্লেন্ডারে আপনাকে ব্লেন্ড করতে হবে, পানি দিতে হবে, লবণ দিতে হবে, স্বাদের জন্য আপনি বিট লবণও দিতে পারেন। এখন আপনি আপনার পার্সোনাল ব্লেন্ডারে আপনি এগুলোকে একসাথে করে ব্লেন্ড করে নিলেন, খুব সুন্দর একটা কালার হবে। এটা খেতেও সুস্বাদু এবং আপনার পানির চাহিদা পূরণ করবে, বিশেষ করে ইফতারের সময় এরকম ড্রিঙ্কস খেতে খুব মজা লাগবে। আমরা অনেক সময় ইফতারে আমরা দোকানের প্যাকেটজাত জুস খাই, এটা থেকে আমরা তাজা ফলের জুস বানাতে এটা অনেক ভালো। এখানে দেখেন উনি এখানে ভিডিওতে চিয়া সিডস ব্যবহার করেছেন, বাট আমাদের দেশে আমরা এটাকে বলি তকমা, বাংলায় বলি তকমা। তকমা আপনি কিনে এনে ধুয়ে রাখলে তকমা ফুলে যাবে, এই যে বাটিতে করে আলাদা করে তকমা ধুলে তকমা ফুলে যাবে, সে সময় আপনার ড্রিঙ্কসের সাথে তকমা মেলালে ড্রিঙ্কসটা অত্যন্ত চমৎকার হবে। তকমার ক্ষেত্রে একই ব্যাপার, আপনাকে তকমা ধুয়ে পরিষ্কার করে তারপর আলাদা পানিতে, খাবার পানিতে এটাকে ভিজিয়ে রাখতে হবে তকমা ফুলার জন্য। তকমার ভিতরে আপনি 1 গ্লাস পরিমাণ পানি দিন এবং এটাকে কয়েক ঘন্টা রাখলে এটা ফুলে যাবে। তকমা পেটের জন্য অত্যন্ত ভালো এবং তকমার মধ্যে প্রচুর ফাইবার আছে, এই ফাইবারগুলো আপনার শরীরের অপ্রয়োজনীয় অংশগুলোকে বের করে দিতে সহায়তা করবে। ড্রিঙ্কসের মধ্যে আপনি আরও দিতে পারেন লেবু, আমাদের দেশে প্রচুর লেবু হয়, আপনি লেবু আপনার ড্রিঙ্কসে দিলে এটাকে ভিটামিন সি পাবেন আপনি। এখন দেখুন ড্রিঙ্কসটাকে ফাইনালি উনি সার্ভ করার আগে তকমা দিয়ে নিচ্ছেন গ্লাসের মধ্যে, ভেজানো তকমা ফুলে উঠেছে, তকমার ভিতরে উনি ড্রিঙ্কস দেবেন, লেবু চিপে দিবেন অর্ধেকটা। এবং লেবু থেকে যে অ্যাসিডিটি হওয়ার চান্স আছে এটার জন্য, এটাকে কমানোর জন্য আপনি আধা পরিমাণ, আধা টিস্পুন
সুগার বা চিনি দিয়ে নিলে আপনার লেবুর ক্ষার ভাবটা কমে যাবে। আর গ্লাসে আপনি ঢেলে দিলেন আপনার যে জুস, দেখুন কি সুন্দর কালারফুল একটা জুস হয়েছে। আপনি এখন এটা স্ট্র দিয়ে লাগিয়ে খেতে পারবেন। এই হয়ে গেল আমাদের জুস। এরকম জুস আপনি ঘরেই করতে পারবেন, দেখুন জুসটা খেতে খুব সুস্বাদু এবং আপনি নিজেই বানাতে পারবেন এই ধরনের জুস। তাহলে দর্শক মন্ডলী, আজকে আমরা খুব অল্প সময় দেখে নিলাম কিভাবে আনারস, স্ট্রবেরি, লেমন এবং চিয়া সিড বা তকমা দিয়ে একটা জুস বানানো যায়। আশা করছি আপনাদের এই ভিডিওটা উপকারে লাগবে। রোজার মাসে আপনাদের বিভিন্ন ধরনের জুস খাওয়ার চাহিদা থাকে, বাসায় আপনি জুস করে খান, দোকানের জুস খেয়ে বাদ দিয়ে আপনি বাসায় জুস করে খান এবং নিজেদের পরিবারের সকলকে আপনি এভাবে করে খাওয়াতে পারেন। তো এই ভিডিওটা দেখে আপনি যদি এই জুস তৈরি করেন তাহলে আমাদেরকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। আর ভবিষ্যতে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো একটা খাবার ভিডিও নিয়ে। আশা করছি সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং আপনারা রোজা নিয়মিতভাবে রাখবেন। এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।